সে রাব্বে কারিমের দরবারে, যিনি এই পাহাড়ি অঞ্চলে এই উঁচু জায়গায় সুন্দরতম পরিবেশে একটা সেফ জোনে, নিরাপদ জোনে আমরা এই শাহী ঈদগাহ ময়দানে শাহীভাবে সুন্দরভাবে মাহফিল করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদের উপস্থিত হবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেহ মন উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালেমাতে শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকাইনাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ দোহা বদরুদ দোজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদিল হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। আসুন আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় শ্রোতি, ভূমিকাতে আমি আপনাদের বলে দিতে চাচ্ছি কি নিয়ে আজ কথা বলবো। আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের 30তম পারার প্রথম যে সূরা সূরাতুন নাবা, কি নাম? সূরাতুন নাবা। এই সূরাতুন নাবার প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে আমি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং দাজ্জাল এই তিনটা বিষয় টাচ করার ইচ্ছে পোষণ করছি। আমাদের সমাজে এখন এক এক বক্তা এক এক সময় বলে যায় যে 2020 সালে মাহদী আসবে, কেউ 21 সালে, কেউ 25 সালে, খালি ব্রেকিং নিউজ দেয়। কিন্তু আসলে কবে ইমাম মাহদী আসবেন এটা জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলুন? গোটা সমাজ এখন এক এক বক্তা মানে মাঠ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এক একজন এক এক ভাবে বলছেন যে এই তো ইমাম মাহদী এসে গেছে। সবাই মানুষ চিন্তা করে দেখি তো ইমাম মাহদী এসে গেল তো কি বলছে উনি। আসলে ইমাম মাহদী আসবেন এই ব্যাপারে প্রায় 25টির মতো সহি হাদিস রয়েছে। আল্লাহ আকবার বলেন। সেই ইমাম মাহদী কে? সেই ইমাম মাহদী তার এই প্রকাশের নেপথ্যে কি কারণ রয়েছে? কথায় তিনি আত্মপ্রকাশ করবেন কিভাবে? তিনি তিনি কি জন্ম হয়ে গেছেন? তিনি কি করবেন? কারা তার সহযোগী হবে? দাজ্জাল কে? কখন দাজ্জাল আসবে? ঈসা রূহুল্লাহ তিনি কি মরে গেছেন নাকি বেঁচে আছেন? কিভাবে আসবেন? এই বিষয়গুলো নিয়ে মানুষের জানার অনেক কিউরিয়াসিটি, অনেক কৌতূহল জাগে যে আসলে বিষয়টা কি। আপনারা কি জানতে চান? আপনাদের মনে জানতে চায়? আমার মনে চেয়েছে যে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি। পাহাড়ি অঞ্চলের মানুষ আপনারা যেহেতু গাছগাছালিতে আপনাদের মনগুলো নরম হওয়ার কথা, চরের মানুষ অনেক সময় জোয়ার এবং ভাটাতে মনগুলো সকালে একটা বিকালে একটা জোয়ারের মতো অবস্থা হয়, পাহাড়ের মানুষের মনগুলো একটু নরম হয়, কথা বলেন ঠিক কিনা? আশা করছি আলহামদুলিল্লাহ পুরো মাঠ মোটামুটি সুন্দর কাভার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন কথা শুরু করতে পারি না? হ্যাঁ বাবা, শুরু করতে পারি? সূরাতুন নাবা, নাবা মানে হলো সংবাদ। নাবা মানে কি? এই সংবাদটা হলো কিয়ামতের সংবাদ। সুবহানাল্লাহ, কিয়ামত হবে এ বিশ্বাস আমাদের আছে না? ওয়া নুমিনু বিল আখিরা, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি। এই পৃথিবীটাই শেষ নয়, বরং এই পৃথিবীর পরে
আমাদের আরেকটি জীবন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু শেক্সপিয়ার বলেছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা নাই ফুর্তি করো, দুনিয়া আমাদের খাবো দাবো ফুর্তি করবো এনজয় করবো, এটা শেক্সপিয়ারের বক্তব্য। আবার কেউ কেউ বলছেন যে দুনিয়াটা এটা আরাম আয়েশের জায়গা, কিন্তু কবি প্রতিবাদ করে বলেছেন, আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি ইয়া দরখত বান্দা হাই তো মেহমান হি, আরাম আয়েশের জন্য দুনিয়া নয়, আইশো আশরাত কে লিয়ে আরাম আয়েশের জন্য নয়, এ দুনিয়া নেহি এই দুনিয়াটা আরামের জন্য নয়, আয়েশ করার জন্য নয়, খাহিশ মেটানোর জন্য দুনিয়া নয়। ইয়া দরাক্ত বান্দা হাই, স্মরণ রাখো তুমি হচ্ছ আল্লাহর বান্দা, বান্দার কাজ হলো বন্দেগি করা, আমল সে বান্দি হাই জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি, আমলের দ্বারা আপনার আমার জিন্দেগি গঠন করতে হবে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, হয় আপনি ভালো আমল করবেন, নেক আমল করবেন, আমলে সালে যদি আপনি করতে পারেন আপনার জন্য চিরস্থায়ী জান্নাত, জান্নাত ভি আর জাহান্নাম ভি, বদ আমল করলে পাপের কাজ করলে সুদ খেলে ঘুষ দিলে দুর্নীতি করলে অজনে কম দিলে দাড়ি কামালে, এ বাবা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা পোষণ করলে, তাহলে মনে রাখবেন মানুষকে যদি আপনি ঠকান এই কাজগুলো করার মাধ্যমে আপনার জন্য জাহান্নামটা বড় সহজ হয়ে যাবে, ঠিক কি না বলেন? পবিত্র কোরআনের সূরাতুল কাহফের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস-সালিহাত, নেক কর্ম করেছে, ওই নেক কর্মের বদৌলতে আর ঈমানের বদৌলতে কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস রয়েছে সর্বোচ্চ জান্নাত, সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? সুবহানাল্লাহ বলেন, কয়টা? আটটি জান্নাত, আটটার মধ্যে আলাহা সর্বোত্তম জান্নাত হচ্ছে ফেরদাউস। কি নাম? রসুল বলে দিয়েছেন যে সালতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, যখন আল্লাহর কাছে চাইবে বড়টা চাও, চাওয়ার সময় চাইতে হয় কি? সবাই বলেন না, চাওয়ার সময় কি কম কম চাইলে হয়? চাইতে হবে সব সময় বড়টা, এটা আল্লাহর শিক্ষা। আল্লাহ বলে দিচ্ছেন ইজা সালতুমুল্লাহ, রসুল বলে দিয়েছেন যে তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে ফাসআলুহুল ফেরদাউস, তাহলে তোমরা ফেরদাউস বড় জান্নাতটা চাইবে, বড়টা না দিলে কমপক্ষে ছোটটা দিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা যে জান্নাতটা নাম কি, আর সবচেয়ে বেশি মেট্রিয়াস ব্যবহার করা হয়েছে যে জান্নাতটা দিয়ে, সেই জান্নাতটার নাম হল জান্নাতুল আদন, সুবহানাল্লাহ বলে, কি নাম? জান্নাতুল আদন, আদন আদন জান্নাতুল আদন, এই জান্নাতটাতে বেশি মেট্রিয়াস ব্যবহার করা হয়েছে, এটা হলো হল রুম, সুবহানাল্লাহ বলে, এটা কি রুম? হল রুম, হল রুম। কিয়ামতের দিন মানুষেরা বলবে, আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতীরা সব পাইছো, হ্যাঁ আল্লাহ সবই তো দিছেন, কি আর বাকি রাখছেন, যা যা পাওয়ার সব পাইছি, প্রথম খাবার দিছেন আউয়ালু তুআমিন ফিল জান্নাতে কাবেদে হুদ, মাছের কলিজার ভুনা খাওয়াবে প্রথমে, কি মনে করছেন পাঙ্গাস মাছ খাওয়াবে? পাঙ্গাস, রুই, কাতলা, আরে ভাই এমন মাছ খাওয়াবে মা লা আইনুন রাত, চোখ যেটা কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিয়া, কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষের চোখ তো দেখে নাই,
প্রথম খাবে জান্নাতে মাছের কলিজার ভুনা নান স্পেশাল, এটা প্রথম দিয়ে শুরু হবে। এরপরে যা চাইবে ওয়া লাহমে তয়রিম মিম্মা ইস্তাহুন, পাখির গোশত খাওয়াবে। দুনিয়াতে পাখি মারা নিষেধ, পাখি মারা কি নিষেধ না, আর আল্লাহ তাআলা জান্নাতে পাখির গোশত খাওয়াবে। সুবহানাল্লাহ, দুনিয়াতে মদ খাওয়া কি হারাম, আর জান্নাতে আল্লাহ তাআলা মদের নদী দিয়ে দিবেন, নাও কত মদ লাগে খাও। সুবহানাল্লাহ, বলেন দুনিয়াতে রেশমের কাপড় ব্যবহার করা নিষেধ, পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা যাবে না। রাসূল বলেন মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া, সহিহ বুখারী হাদিস, যে দুনিয়াতে হারির রেশম পোশাক পরলো সে জান্নাতে মাহরুম হবে, জান্নাতে রেশমের কাপড় আপনি পাবেন। এক একটা মানুষের জন্য বলা হয়েছে অনেকগুলো হুর দেওয়া হবে, হুর, সুবহানাল্লাহ, 100টা হুর দিবে। হুরের ভিতরে নাজ নিয়ামত গুলো, ভিতরে যে রক্ত গুলো আছে এত সুন্দরী হবে, সুবহানাল্লাহ, ভিতরে রক্ত গুলো দেখা যাবে। প্রত্যেকটা জান্নাতি লম্বাই হবে 60 গজ 120 হাত লম্বা, সুবহানাল্লাহ, বল কত লাউনুহুম কালাউনে ইউসুফ, ইউসুফ নবীর মতো চেহারা হবে, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ, বলেন কোন খাটো মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলেছেন তুলুহুম কাতুলে আদম, জান্নাতীদের লম্বাই হবে তারা আদম নবীর মতো, আদম নবী 120 হাত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ, 60 গজ 120 হাত লম্বা, সুবহানাল্লাহ। লাউনুহুম কালাউনে ইউসুফ, ইউসুফ নবীর মতো চেহারা হবে। দেখেন না, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা খালি এক নজর দেখছে, আনার কাটার পরিবর্তে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীরও যদি দেখতো আঙ্গুর না কলিজা কেটে ফেলতো, আল্লাহু আকবার, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। এই জন্য উম্মত জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, এ মানব জাতি শোনো, দুনিয়াতে তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার ঘরেও একটা সূর্য উঠে, তোমাদের সূর্যটা ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজরে, তোমাদের সূর্যটা উঠে ফজর নামাজের পরে পূর্ব দিগন্তে, আর আমার সূর্যটা উঠে এশার নামাজের পরে, আল্লাহ নবী আমার স্বামী যখন আমার ঘরে আসে। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়েদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, নবীর চেহারার নূরে আকাশের সূর্য আলোকময় হয়, চাঁদ আলোকিত হয়, তারকারাজি গুলো আলো পায়, নবী সহিহ বুখারীর বর্ণনা, হাত্তা ইউরা বায়াজ এত্তাই, নবী যখন হাত এতদূর পর্যন্ত উঠাতে নিস্তেজকা বৃষ্টি প্রার্থনা আমাদের সময় নবীজির বগলের শুভ্রতা সাদা অংশ দেখা যেত, নবীদের পসিনা মোবারক ঘাম মোবারক থেকে মেস্ক আম্বরে ঘ্রাণ বের হত, নবী যখন কথা বলতে ইজা চাকাল্লাম আর রুইয়াকান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইত, নবীর সাথে কেউ একবার মুসাফা করলে 40 দিন হাতে ঘ্রাণ পাওয়া যেত, নবী যে কোনো রাস্তা দিয়ে গেলে পাহাড় নবীকে সালাম দেয়, গাছ নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার, মানে নবীজি কোন রাস্তা দিয়ে গেলে কাউরে জিজ্ঞেস করার লাগে না, সব জায়গায় নবী যেদিক দিয়ে গেছেন গোলাপের ঘ্রাণ ভেসে আসছে, কি অবাক করার মতো। সেই নবী সহিহ বুখারীর বর্ণনা, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বহু রাজ্যে গিয়েছি, রাজা দরবারে, রাজা বিভিন্ন দরবারে গেছি, তা আমারে যখন অন টেস্টে পাঠালো যে মুহাম্মদের দরবারে যাও তো একটু, তার অনুসারী ফলোয়ার্সটা কি করে, উরওয়া ইবনে মাসউদ বলেন আমি আসলাম, এসে দেখতেছি তিনি শুধু উজু করবেন, উজুর পানিগুলো এক ফোঁটা পানি জমিনে পড়তে দেয় না, আলমাউল মুস্তামাল ব্যবহৃত পানিগুলো নিয়ে সবাই কারাকারি করে, নবীর চেহারার সাথে যে পানিগুলো লাগছে, নবীর দেহ মোবারকের সাথে যে পানিগুলো লাগছে, এই পানিগুলো নিয়ে কারাকারি, কে কার আগে চেহারায় মারতে পারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ কেউ নবীজির জুব্বা মোবারক থেকে ধুয়ে, সহিহ বুখারীর বর্ণনা, নবীজির ইন্তেকালের পরে কিছু মহিলা আম্মা জান আয়েশার কাছে আসে, মা মা গো আমাদের ছেলেরা অসুস্থ, একটু চিকিৎসা দাও, কা আমি কি কোনো নার্স, আমি কোনো ডাক্তার,
আমি তো ডাকতাম না, আপনার কাছে কি নবীজির কোন জুব্বা মোবারক নাই? বোতল গুলো ধরতো, নবীজির জুব্বা মোবারকের ভেজা পানিটা নিয়ে ছেলেদেরকে খাওয়াইতে সুস্থ হয়ে যেত। নবীজির থুথু মোবারক, কাশ মোবারক, নুখাম চুলগুলো কাটতেন সাহাবায়ে কেরাম, কে কার আগে খালি একটা কেশ মোবারক নিয়ে শুধু রাখতে পারে? এবং সবাই বিশেষ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে হয়েছিলেন, হ্যাঁ বললাম কমা বাবা আর একটু কমায় দাও, কাতেবে হয়েছিল, তিনি কয়েকটা নবীজির চুল মোবারক পেয়েছিলেন, বললেন যে আমি মরে গেলে আমার কফিনে, আমার কফিনের মধ্যে নবীজির চুল মোবারক দিয়ে দিও। সুবহানাল্লাহ বলে। ভারতের একটা মসজিদ আছে মসজিদে বাল, চুল মোবারক মসজিদ, সুবহানাল্লাহ বলে। এটা বাদশাহ আওরঙ্গজেব, কি নাম? বাদশাহ আওরঙ্গজেবের আরেক নাম হলো জেন্নাপীর, সুবহানাল্লাহ বলেন, জেন্নাপীর বলা হতো। এখন তো পীর মুরিদি লাগে না, মানুষ বলে এগুলোর কোনো দরকার নাই। হ্যাঁ তবে ভণ্ড পীরও আছে, হকানি পীরও আছে, ফুলপুরা শরীফ, সারসিনা শরীফ, সোনাকান্দা, এগুলো হকানি দরবার, জনপুর সিলসিলা, কিছু হকানি পীর মশাই আছে না, আবার ভণ্ডরাও আছে। কেউ কেউ আরামবাগে বসে বেড়ানো সরাই আছে না এরকম, না মাসেকে রসুর মুখে দাঁড়ি নাই, এসকেট ঠেলায় সব দাঁড়িয়ে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এরা আশেকের রসুল, এরকম আছে, আছে না? আবার আবার এমন এক পীরের টাইটেল 84টা, এত টাইটেল, কয় নাম কি, কয় নাম যে কি তা মনে নেই, এত টাইটেল, টাইটেলের ঠেলায় নাম খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আর আগের যুগের পীর মাশায়েখরা নিজে লিখতো আহাকার, খাকসার, গুনাগার, বান্দা অমুক, আর এখন এত লম্বা করে দেওয়া লাগবে টাইটেল 2-3 লাইন, না হইলে মন ভরে না, নামটা কেন ছোট দিলেন, বড় করে দিলেন না কেন, লাল কালি দিয়ে দিলেন না কেন, তারপরও মন ভরে না, কথা বলেন ঠিক কিনা? এই হলো পীর, বর্তমান পীর আলী যে ব্যবসা, কথা বলেন, ভণ্ড পীরে ছেয়ে গেছে, অনেক পীর আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, লেহাস তবিয়াতের কোনো ক্ষমা নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, এরা দাবি করে পীরানে পীর, খোদার কসম, এরা পীর নয়, এরা ইবলিস শয়তান, কথা বলেন ঠিক কিনা? এদেরকে পীর বললে গুনাহ হবে, এরা কয় ওলি ওলি ওলি, এরা ওলি, উলি দুই প্রকার, উলি দুই প্রকার, একটা উলি শয়তান, একটা হচ্ছে উলি রহমান, আল্লাহর উলি, একটা হলো শয়তানের উলি, এরা উলি ঠিক হয় তবে শয়তানের উলি, কথা বলেন আল্লাহর উলি যারা হবেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার, তিনি কেয়ামত কবে হবে তিনি নিজেও জানতেন না। 5টা বিষয়ের জ্ঞান, কয়টা? ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে? রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল এসে, হুজুর মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না,
পৃথিবীতে কিয়ামত কবে হবে জানে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবার মুখে আল্লাহ। মানুষ মারা যাবে কবে জানে কে? আল্লাহ। তবে নবীজি কিয়ামতের কতগুলো সিম্পটম বলে দিয়েছে, আলামত বলে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, এক লোক নবীজির কাছে আসলেন, বলেন হুজুর কিয়ামত কবে হবে? শুনতেছেন? বললেন হুজুর মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন তোমার কিয়ামত নিয়ে এত টেনশন কেন? হুজুর আমার একটু মন চাই খালি, কিয়ামতটা কবে হবে বলেন না। নবীজি আবার বললেন তুমি এত কিয়ামত নিয়ে কেন টেনশন করছো? সাহাবী বারবার যখন বলছেন, নবীজি বললেন আচ্ছা মা আদাত্তা লাহা, কিয়ামত যখন হওয়ার তো হবেই, তা আমি একটু জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার? কই হুজুর প্রস্তুতি তো আমার জিরো, কোনো সালাম নাই, তবে আমার সালাম আছে দুইটা। সালাম কয়টা? দুইটা। কিয়ামতের সালাম কয়টা? দুইটা। দুইটা সালাম। বলি কি কি বলো? কই হুজুর আমার প্রথম সালাম আমি আল্লাহরে ভালোবাসি। আর দ্বিতীয় সালাম কয়? আমি আল্লাহর রসুলরে ভালোবাসি। নবীজি বলেন আনতে মা মানা হলো, আসল সালানে আছে যার সাথে তোমার ভালোবাসা তার সাথে তোমার হাসর হবে কিয়ামত। আল্লাহ আকবার বলেন। আলেম ওলামা হকানি পীর বুজুর্গদের সাথে উঠা বসা করলে এদের সাথে আপনার হাসর হবে। রসুলকে জিজ্ঞেস করা হলো হুজুর কেয়ামত তো হবে, বলে হ্যাঁ কেয়ামত হবে, কিন্তু কেয়ামত কবে হবে এটা রসুল বলেন নাই। রসুল বলেছেন আলামত। সুবহান আল্লাহ। কি বলেছেন? বড় বড় আলামত, বড় বড় আলামতের মধ্যে সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠবে না, সূর্য উঠবে পশ্চিম দিগন্ত থেকে। কোন দিক থেকে? হযরত ঈসা রূহুল্লাহর আগমন হবে। কার? এর আগে ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি আসার পরে আসবে দাজ্জাল। কে? দাজ্জাল। দাজ্জাল আসবে, তবে দাজ্জাল মূল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল আসবে। কি দাজ্জাল? রাসূল বলেন সাইয়াকুনু ফি আখিরাজ জামানে কওমুন দাজ্জালুনা কাযযাবুন। শেষ জামানায় একদল দাজ্জাল আসবে। দাজ্জালের বাংলা হলো যে হক আর বাতিল মিলাই দেয়, ভালো মন্দ মিশ্রণ করে, হক বাতিল মিলাই দেয়, ন্যায় অন্যায় মিশ্রণ করে দেয়, কোনটা হক কোনটা বাতিল। এমন কিছু মানুষ এখন বের হয়েছে যারা কোনটা হক কোনটা বাতিল এগুলো মিলাইতে পারে না, হক বাতিল সব কোলমাল তালে বলে পাকায় দেয়। ঠিক কিনা বলে? জন বলেন ঠিক কিনা? মানুষদেরকে বিভ্রান্তির পথে ডাকছে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয্যিন তামাসসাকু বিহা ওয়া আসমা আলাইহা বিন নামাজ ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। আল্লাহু আকবার। আল্লাহ। সাল্লা বিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতুস সুবহে সালাতাল ফজরে নবীজি একদিন ফজরের নামাজ পড়লেন। কি নামাজ? সবাই বলেন ফজরের নামাজের কথা কোরআনে আছে, আছে না? সালাতুল ফজর ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা, আছে না? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। আল্লাহ কোরআনে কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফি ওয়াল ওয়াত। আল্লাহু আকবার। এইজন্য আমি প্রায় সময় বলি মুসল্লি চিনা যায় ফজরে, মাশাআল্লাহ অনেক লোক আসতেছে, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। এই মুসল্লি চিনা যায় কিসে? বলেন না কিসে? মুসল্লি চিনা যায় বন্ধু চিনা যায় সফরে আর বিপদের। যিনি বন্ধু তিনি অরিজিনাল বন্ধু। মুনাফিকদের কাছে দুইটা নামাজ বড় কঠিন, একটা হলো ফজর আর একটা হলো এশা, আর যদি হয় শীতকালে তো আরো কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা আলা কাবীরাতান ইল্লা আলাল খাশিন। নামাজ তো বড় কঠিন জিনিস, তবে কঠিন নয় তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে নামাজ বড় কঠিন না। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা মনে করে আমরা শুধু সারাদিন নামাজই পড়ি, পাঁচ অক্ত নামাজ হয় আজান হয়, মনে করে হুজুররা সারাদিন নামাজই পড়ে, বিয়ে শাদী অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্ম মনে হয় কিছুই করতে পারে না।
যারা নামাজ পড়ে না তারা এটা মনে করে, কথা বলেন ঠিকই না? আর আমরা যারা নামাজ পড়ি, পাঁচ অক্ট নামাজ পড়তে পাঁচ দশে পঞ্চাশ মিনিট, না হলে ষাট মিনিট, একটা ঘন্টা গেল, বাকি তেইশ ঘন্টা আমরা কাজ করি দুনিয়ার কাজ, একটা ঘন্টা আল্লাহর জন্য দিব। নামাজকে বলো না যে তোমার কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। কি বাবা? নামাজকে বলো না তোমার কাজ আছে, বরং কাজকে বলো তোমার নামাজ আছে। কথা বলেন ঠিক না? ঢাকা সিটি নির্বাচন এখন শুরু হবে, মানে প্রচারণা চলতেছে। ওরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্রের কোনো শেষ নাই। এখন নির্বাচন হয়েছে না, এই জন্য চরিত্র অনেক ভালো চরিত্র, টাকা আছে পিছনে দুধের মাছি। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন যাবে টাকা শেষ, চরিত্র শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন যে কাউকে দেখলে সালামাইকুম 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 সালামাইকুম, ওরে সালাম, এগুলো ভোটের সালাম। কিসের সালাম? ভোটের সালাম। অরিজিনাল সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা অরিজিনাল সালাম। আর ভোটের সালাম সালামাইকুম 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 মানে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম মানে তোমার কি হোক, মৃত্যু হোক, ওয়ালাইকুম তোমারও মৃত্যু হোক। রাসূল বলেছেন ইজা সা ইজা ক্বালাল ইয়াহুদু ওয়ান নাসারা সালামু আলাইকুম, ইহুদি নাসারা যখন তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম, একদিন আল্লাহর নবী এসে ইহুদি বলেছেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা তো খুব রাগ হয়ে গেছে, হুজুর আপনার মৃত্যু কামনা করছে আমার দেন, আমি ওদেরকে সাহায্য করি। রসুল বলেন আমি বলে দিছি ওয়ালাইকুম, তোমরা যেটা কামনা করছো ওইটা তোমাদের। আমরা ছেলে মেয়েদেরকে তো সালাম শিখায় নাই, শিখাই টাটা কপাল। মুসলমান ছেলে মেয়েদেরকে টাটা শিখাবো না, শিখাবো সালাম। কথা বলুন আরো জানো, বলুন মর্নিং শুট যাবে উষার বর্ণনা দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্য উঠে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। ছোট্ট সোনামণি কোমলমতি শিশু প্রথমে মুসাফা শিখাবেন, সালাম শিখাবেন, ইজাবসা হাওলাদুকুম ফাআল্লিমুহুম আউয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানদেরকে কলেমা তাওহীদ এবং রিসালাত শিখাবেন। রাজি সবাই? সবাই রাজি? সবাই রাজি? কিন্তু এখন কয় আমাদের কলেমায় নাকি দোষ, কয় গড়াই গলত। আমরা যে কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দেশের একদল অবুজ মানুষ হাদিসের দোহাই দিয়ে বলে কয় আমাদের কলেমায় নাকি দোষ আছে, গড়াই গলত আছে। অথচ সৌদি আরব যারা গেছেন, না হলে পেপার পত্রিকা যারা পড়েন, সৌদি আরবের পতাকায় তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া সূরাতুল হুদের মধ্যে সেখানে স্পষ্ট করে লেখা 65টি তাফসীরের কিতাবে তাকওয়ার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। এটা একসাথে লেখা যাবে না? যাবে কি বাবা? যাবে না? এটার মধ্যে কোনো শেরেক আছে? আল্লাহ নবী এই কলেমার দাওয়াত দিয়েছেন। সৌদি আরবের জাতীয় পতাকা লেখা, কাবা শরীফের গিলাফে লেখা, রাবেতাতুল আলামিন ইসলামী সৌদি আরবে সেখানে লেখা আছে পতাকার মধ্যে, তাদের অফিসে লেখা, বাদশাহ সালমানের অফিসেও লেখা, সুদাইসি সাহেবের অফিসে লেখা, মক্কা মিউজিয়ামের মধ্যে লেখা, আল্লাহু আকবার বলেন, কাবার গিলাফে লেখা, নবীর রোজার উপর যে কাপড় দেওয়া সে কাপড়ে লেখা, নিজের চোখে দেখে আসছি। মদিনা শরীফের ফ্যানে বাতিতে লেখা, মক্কা শরীফের তালা খানায় কাবার ঘরের, কাবা ঘরের দরজা আছে না, দরজার এই হ্যান্ডেলের মধ্যে লেখা, তালার মধ্যে লেখা, সাবিত কলেমাটা লেখা। আমি মক্কা মিউজিয়াম থেকে লাইভে দেখাই দিয়েছি যে দেখো ইভেন মসজিদের কুবার যে আপনার ইয়ে আছে ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন মিম্বার, মিম্বারে ঢোকার সময় দরজায় লেখা, কুবা মসজিদের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আরশের খুঁটিতে লেখা, নবীজির আংটি মোবারকে লেখা, সুলাইমান ইসলামের আংটিতে লেখা ছিল, আসাবে কাফের গুহার মধ্যে লেখা ছিল, ওই আফ্রিকার জঙ্গলে গাছের পাতায় লেখা, গাছের উপরে লেখা, সমুদ্রে মাছের গায়ে লেখা এই কলেমা। তারপরে কি বলবে যে কলেমার মধ্যে শেরেক আছে? শেরেক কলেমায় নাই, ওর মাথায় ঢুকছে শেরেক, ওর সিনায় ঢুকছে শেরেক। আর শীতকাল আসছে, এখন আবল তাবল বকাও শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আবল তাবল বকবেন না। এদেশে এখনো আলে ওলামা বেঁচে আছে, এখনো মুরব্বীরা বেঁচে আছে, উল্টা পাল্টা বললে জাতি কোনোদিন কাউকে ছাড় দেবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই না
কথাকে উল্টা পাল্টা বলে সমাজটাকে নষ্ট করো, জনগণ ঠিক কিনা? আমরা কাউকে গালি দিব না, আমরা কাউকে গালি কোন মুসলমান আর মুসলমানকে গালি দিব না। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আপনার নামাজ আপনার কাছে, আমার নামাজ আমার কাছে। একদল আমাদের দেশে আছে, বহু মানুষ আছে, হ্যাঁ আপনি বিদেশে যান, বিদেশে গিয়ে তাদের নামাজ পড়েন, কোনো আপত্তি নাই। আপনি আমিন জোরে বলেন, বলেন আপনার হিসাব আপনি দিবেন, আমি আমিন আসতে বলি, কিন্তু আমারটাকে আপনি ডিনাই করতে পারবেন না, আমারটা আমি হিসাব দিব। আপনি হাত এখানে বাঁধেন, বাঁধেন, কোনো আপত্তি নাই, আমি হাত বাঁধব নামের নিচে, কথা বলেন ঠিক কিনা? আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন না, আমাদের বাংলাদেশের সিচুয়েশন কোরআন এবং সুন্নাহ প্রমাণিত, আমরা দোয়া করি নামাজের পরে। তবে এটা বলি না যে নামাজটা দোয়ার অংশ, নামাজ দোয়াটা নামাজের অংশ, এই কথা কোনোদিন বলি না। সালাম ফিরানোর পরে শেষ, নামাজ কি শেষ? একটা মানুষকে দাফন করুন, দাফনের পর একটু দোয়া করবেন, এটা নাজায়েজের কথাই আছে, আল্লাহ নবী নিজেও দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এইগুলো সমাজে এগুলো নিয়ে ফেতনা করবেন না। আমরা কবরের কাছে যাই, কবর জিয়ারত করি, কবর জিয়ারত করলে হৃদয়টা নরম হয়, মনটা গলে যায়, কবরের চিন্তায় আল্লাহর দিকে মানুষটা মুতাওয়াজ্জা হয়, ঠিক কিনা বলেন? এগুলোকে আপনি উঠায় দেন। এই যুগে যদি আগে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে মানুষকে নতুন বাড়ি বানাইছে, আই হুজুর ডাকো, দরুদ পড়ো, মিলাদ পড়ো, হুজুরের সামনে একটু মিলাদ পড়ে টলে একটু দোয়া করা দিত, এতে ঘরের মধ্যে পালা মুসিবত থেকে সেফ থাকে। ছেলেটা দাখিল পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, হুজুর ডাকো, একটু দোয়া করো, একটু মিলাদ পড়ো। এখন এগুলো উঠাই দিচ্ছেন, ডিজে গান নিয়ে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? লাভ করলেন কি? এগুলো উঠাই দিয়ে ডিজে গান নিয়ে আসলেন, অথচ চার ইমামের ফতোয়া ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার উপর একমত হয়েছে। ওয়ালা মানে ইস্তিমাল কিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তানাজ্জু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা, ঈমান হারা বেঈমান হওয়ার সম্ভাবনা। ওয়া মা ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস দ্বারা সূরাত লোকমানের এই শব্দ দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম তাবিনে যাবের ইজমা হয়েছে, তারা সবাই বলছেন আল মুরাদু বিল লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস এর উদ্দেশ্য হলো আল গেনা ওয়াল মাজামির, গান বাদ্য এটা হারাম, হারাম, হারাম। আল্লাহ নবী বলেন পৃথিবীতে আমি আসছি এই সমস্ত গান বাদ্য ঢোলের ইনস্ট্রুমেন্ট গুলো ধ্বংস করার জন্য, গানের ইনস্ট্রুমেন্ট গুলো ধ্বংস করার জন্য পৃথিবীতে আমি আসছি। আর একদম বয়াতি, কোন খয়রাতি বয়াতি কথা থেকে কিভাবে এসে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে বলে আবার চ্যালেঞ্জ করে, ওর সাথে কিসের চ্যালেঞ্জ? এগুলো আচ্ছা করে ধরাই দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামের ইসমা হয়েছে, গান বাদ্য ঢোল তবলা এগুলো হারাম, 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 ঠিক কিনা বলে? আর যদি গানের প্রয়োজন ইসলামী গান শোনো, কথা বলুন ইসলামী নাশিদ শুনো, ইসলামী গান শুনো, নাশিদ শুনো, তলাল বাদ্য আলাইনা, তলাল বাদ্য আলাইনা মিন সামি ইয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, আল্লাহু আকবার, আমার রসুলকে দেখে সানিয়াতুল বিদা নামক জায়গায় ওরা বললো আমাদের কাছে একটু পূর্ণিমার চাঁদ আসে, আমার নবীকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করছে। সুনান দারিমির মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বলেন আমরা একবার আকাশের দিকে তাকাই, একবার রসুল্লার চেহারা মুবারকের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদটার মধ্যে দেখলাম কালো কালো দাগ আছে, কিন্তু রসুল্লার চেহারার মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন। বাদশাহ আওরঙ্গজেব জিন্দা পীর একটা দাড়ি পাইছে নবীজির, বসে এই দাড়িটা নবীজির, বাদশাহ আওরঙ্গজেবের কথা বলতেছিলাম না, তো হঠাৎ করে উনি বললেন যে না এই দাড়িটা যে নবীজির এটা প্রমাণ কেমনে বুঝবো? প্রমাণ করার জন্য দুটা অপশন, কয়টা? এক,
যে একটা আগুন জ্বালান, আগুনের মধ্যে আপনি দাড়িটা ফেলে দিবেন, যদি দাড়িটা জ্বলে যায় তাহলে বুঝবেন এটা নবীর দাড়ি না। আর দাড়িটা আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে যদি আগুন নিভে যায় তাহলে বুঝবেন আল্লাহর হাবিবের দাড়ি মোবারক। ঠিক এই বিশাল অগ্নিকুণ্ড জানানো হলো, রসূল পাকসালামের দাড়িটা যখন ফেলে দেওয়া হলো সাথে সাথে আগুন নির্বাপিত হয়ে গেল, নিভে গেল মহব্বত। বলে আরেকটা পরীক্ষা আছে, বলে কি, প্রচন্ড রৌদ্রের মধ্যে দাড়িটা রেখে দাও, দেখি কি সে ব্যবস্থা কিনা। দাড়ি রেখে দিল, কিছুক্ষণ পরে মেঘমালা এসে নবীজির দাড়ি মোবারকের উপর ছায়া দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন, আরো যারা আল্লাহু আকবার, ছায়া দিতে লাগলো, তাহলে বুঝতে হবে এটা নবীজির দাড়ি মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দয়ার নবী, কি মায়ার নবী। সেই নবীকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর কিয়ামত কবে হবে, রসুল বলছেন আমি তোমার কিয়ামতের আলামত বলে দিব। কি বলে দিব? আলামত বলে দিব। প্রথম আলামত হচ্ছে, এগুলো তো বললাম, আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে খুরুজুল মাহদি, ইমাম মাহদি বের হবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহদি নামক যিনি হবেন তিনি নাসাবি, আমার বংশের হবেন। ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে। তিনি আল হাসানি বংশের জন্মগ্রহণ করবেন। কোন বংশে? আল হাসানি বংশে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর জীবন ছায়ার ন্যায় যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, কিয়ামতের আগে যদি কয়টা দিন অবশিষ্ট, একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সেই দিনটিতে, সেই দিনটাকে আল্লাহ দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন, তার নাম আমার নাম, তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে। এটি সুনান তিরমিজি এবং আবু দাউদের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন তাকে ইমাম বলা হয় কেন? যেহেতু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বংশে হবেন, ইমাম হাসান, ইমাম হুসাইন, সাইয়্যেদু সাইয়্যেদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। সাইয়্যেদ ইমাম, সাইয়্যেদ ইমাম, এই জন্য তার বংশ হবে, এই জন্য তার নাম হবে ইমাম। তার প্রকৃত নাম কি? মোহাম্মদ। কি নাম? সবাই বলেন। আরো যারা বলেন, কি নাম বাবা? মোহাম্মদ। তার কতগুলো বৈশিষ্ট্য থাকবে, কেমনে সিন বাজিন ইমাম মাহাদি। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মাহাদি আমার বংশধর হবে, মিন নাসাবি, উজ্জ্বল ললাট, কপালটা হবে বড়। সুবহানাল্লাহ বলেন। কপালের সামনের অংশ চুল থাকবে না, নাকটা হবে নতন হাসিকা বিশিষ্ট, নাকটা হবে একটু ছোট সাইজের, একটু নিচের দিকে দাবানো থাকবে, নাকটা থাকবে নিচের দিকে কি দাবানো, কপালটা হবে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। নেই নিশ্চয় পৃথিবী ভরে উঠবে, ঠিক যেমন ইতিপূর্বে অত্যাচার অবিচারে ভরে উঠেছিল, 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন, 7টা বছর। কয় বছর? 7 বছর। ইমাম মাহদি কয় বছর রাজত্ব করবে? ওই সময় কারো ঘরে কোনো অভাব বলতে কোনো শব্দ থাকবে না, সবার বাড়ির সামনে সামনে স্বর্ণের পাহাড় জমে যাবে, জাকাত নিয়ে মানুষ ঘুরবে, ভাই একটু জাকাতটা নেন। না রে ভাই, আমার ঘরে কত সম্পদ, কি করবো আমি জাকাত নিয়ে? ফেতরা নিয়ে ঘুরবে, এখন তো ফেতরার জন্য আলিয়া কৌমি খারেজি ওয়াহাবি সালাফি কত পদের মানুষ ফেতরা লয়ে, কত ভেজাল দেখেন না, কথা বলেন ঠিক কি না? অমুক রে ফেতরা দিবেন, অমুক রে দিবেন না, অমুক ওয়াহাবি গালি দেয়, অমুক ওয়াহাবি, অমুক সালাফি, অমুক আহলে হাদিস, অমুক সুন্নি, উনি গরম সুন্নি, উনি ঠান্ডা সুন্নি, উনি গোলাপি সুন্নি, দেশটা খালি গালি গালাজে ভরবে, এক বক্তা আরেক বক্তারে গালি দেয়, এক পীর আরেক পীরে গালি দেয়। এই জন্য হিংসা নামক সফটওয়্যার যখন সৃষ্টি করছে, এই 10 ভাগের 9 ভাগ নাকি আলেমদের মধ্যে দিছে, আর 1 ভাগ দিছে জনসাধারণের মধ্যে, আম জনতা। পৃথিবীর মধ্যে প্রথম অপরাধ হিংসা,
পৃথিবীর প্রথম অপরাধ কি? দেখেন না, শয়তান হিংসা করে করেছে, ওরে মাটি দিয়ে বানাইছে, ওরে আমি দেব সাজদা। ওয়াইযা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কয়ে ওরে আমি দেব সাজদা, ওরে বানাইছে মাটি দিয়ে। আমি দেখে আসছি এতদিন পর্যন্ত, 120 হাত লম্বা, প্রথমে 40 বছর, পরে আরো 40 বছর, পরে আরো 40 বছর, 120 বছর লাগছে শুধু আদম রে বানাইতে। ইন্নাল্লাহ খালাকা আদম মিন কবজাতিন আল্লাতি কাবাদাহা মিন জামিইল আরদ। আল্লাহ তাআলা গোটা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিছেন, এক মুষ্টি মাটি, এক কবজা মাটি নিছেন, এক কবজা মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। ফাজাআত বনু আদম আল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ। এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মাটি নিলেন, মাটির বিভিন্ন অঞ্চলের কালার যেমন, কোন অঞ্চলের মাটি একটু সাদা, ওই এলাকার মানুষের চেহারা হচ্ছে সাদা। সুদানি যারা, নাইজেরিয়ান যারা, দেন চেহারা টেক্সের পাতিলের মতো কালো। কিছু কিছু এলাকার মাটি আছে কালো। এটা সুনান তিরমিজির হাদিস, কত পরশু দিনও পড়াইলাম। সুনান তিরমিজির হাদিস, রসুল বলেন কখনো কখনো মানুষের চেহারা হয় লাল, ইটালিয়ান যারা তাদের চেহারা কি? আবার কখনো কখনো আল খাবিসু ওয়াত তাইয়িব, দেন কোন কোন এলাকার মানুষ এত খারাপ সহ্য করতে পারে না। কিছু কিছু এলাকার মানুষ কোমল হৃদয়ের আছে না, আসহালু। কিছু কিছু এলাকার মানুষ সহজ সরল, যেমন উত্তরবঙ্গ, ওই অঞ্চলের মানুষ একেবারে সোজা মানুষ, সোজা বাংলা কথা বলেন ঠিকই না, সব দেশের মানুষ কিন্তু সমান নয় আছে না। এগুলো মাটির কারণে, কিসের কারণে? তাহলে মাটির প্রভাব আছে কিনা, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি জমিনের মধ্যে যখন চলবে দম্ভ ভরে চলবে না। ওয়ালা তামশি ফিল আরদে মারহা ওয়ালান তামলুগাল জিবালা তুলা। জমিনে চলার সময় দম্ভ ভরে চলো না, নম নিম্নগামী হয়ে চলো, মাথাটা নিচু করে চলবে। মনে করো না যে তুমি, কারণ এই মাটি, মাটির দেওয়া দেহ তোমার, মাটির গঠন শ্বাস পোড়ালে হবে মাটি, রাখিও সরল। মাটির দেওয়া দেহ তোমার, মাটির গঠন, মাটির দেওয়া দেহ তোমার, মাটির গঠন শ্বাস পোড়ালে হবে মাটি, রাখিও সরল। শ্বাসটা ঘুরাই গেলে মাটিতেই আমাদের চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন মাত্তাকুননে সাওয়াতুরা, নারীদেরকে ভয় করবার মাটিরে ভয় করবা। মেয়ে মানুষ বড় ডেঞ্জারাস, মেয়ে মানুষ বড় কি কথা বলেন, জোরে বলেন। এখন তো সব মেয়ে মানুষের দখলে, কথা বলেন ঠিক কিনা? সব মেয়ে মানুষের দখলে, কই যাবেন, যাওয়ার কোনো পথ নাই, সাগরে ঝাঁপ দেওয়া ছাড়া, কথা বলে আরো যারা বলে সব তো তাদের দখলে নাই, আমাদের তো কিছুই নাই। এত বছর হয়ে গেল একটা পুরুষ নেতৃত্বে আসতে পারলো না, পরা কপাল আমরা, কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ নেতৃত্বে আসতে পারলো না, কই আমাদের পুরুষত্ব কোথায় আছে? অথচ রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নারীরা পৃথিবীর ইমাম হবে, নারী নবী হয়ে পৃথিবীর ইমাম কি নারী হবে না? এই পৃথিবীতে ইমাম হয়েছে পুরুষ, নবী হয়েছে পুরুষ, মুয়াজ্জিন পুরুষ, পৃথিবীতে একজন মুয়াজ্জিন নারী নাই, ইমাম নারী নাই, নবী নারী নবী আছে না? কথা বলেন, নেতৃত্বের বিষয়টা এটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সব সময় সমান অধিকার চাইবেন না, কোরআন সুন্নাহ যে অধিকার দিয়েছে সেই অধিকার চাও। সমান অধিকার চাও কোন হিসাবে? মগজের পরিমাণ মাপে দেখছে বিজ্ঞানীরা কম, নারীদের মগজে কম। একটা গাড়ি না থামাইলে, থামতে না থামাইলে নামতেই পারে না, কথা বলেন। একটা গাড়ি কয় যে না ম্যাডাম আছে, গাড়ি থামবে পুরা না থামা পর্যন্ত উঠেই না সিট থেকে, কথা বলেন না কেন? একটা গাড়িতে নামবেন একটা পুরুষ বলাও লাগে না, অটোমেটিক চলন্ত গাড়ি থেকে উঠে লাভ দিয়ে নামে যায়, কিছুই বলা লাগে না, খালি একটু সোলো করেন ওস্তাদ, কি করেন ওস্তাদ একটু। আর যদি কোনো মেয়ে থাকে তাহলে বলে ম্যাডাম আছে গাড়িটা থামাবে, দেখেন গাড়িতে নামবে
এক্ষেত্রেও তো পারে না, একটা পুরুষ 120 তলা বিল্ডিং এর উপরে গ্লাস লাগায়, ফিটিংস এর কাজ করে, কোন মহিলা একটা নারকেল গাছে তো উঠতে পারে না, সমান অধিকার চাই। নিচে তাকালে আর উপরে তাকাল লাগবে না, খালাস নিচে পড়বে, কথা বলেন ঠিক না? সমান অধিকার কেন চাও? সমান অধিকারের যারা স্লোগান তুলে ওদের টার্গেট হচ্ছে নারীদেরকে বিপণন বক্সের মতো মুসুর মতো মারাই দিবে ঠিক কিনা বলে। এই এনজিওদের একটা কুচক্রী মহল নারীদেরকে বিপদাগিরি ব্যবস্থাপনা শিখাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? নারী জাতি নিরাপদ জাতি, এটা সম্মানিত স্ত্রীদেরকে বলতাম স্বামীর পদতলে সেজদা করবে, কিন্তু ওই অনুমতি আমি দেই নাই, কপালটা একমাত্র আল্লাহর জন্য, কোন মাজারের জন্য না, কোন পীরের জন্য নয়, কপালটা দিবেন একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা বলে। আরো জোরে বলুন, এই কপালটা কার জন্য? সবাই বলে কপালটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সূরাতুন নিসা আছে, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছে নারীদের নামে সূরা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদী আসবে, কপালটা হবে বড়, চুল এখানে কম থাকবে, নাকটা হবে ছোট সাইজের, একটু নিচে একটু দাবানো, বলে দিয়েছেন কিছুটা সামনের অংশটা থাকবে কিছুটা কি সরু, আর মধ্যভাগটা থাকবে কিছুটা বড় স্পিড স্পিড, আর একেবারে চ্যাপ্টা নয়। পূর্ণ নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি, ঠিক নবীজির নামের মতো হবে। সুবহানাল্লাহ বলেন, এখন বলবেন হুজুর উনি হাসান বংশে কেন আসবেন, কোন রহস্য আছে কিনা? হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর হাসান রাদিয়াল্লাহু যখন খলিফা হন তখন মুসলিম বিশ্বে খলিফা দুজন হয়ে গিয়েছিল, কজন? একজন হলো হেজাজ এবং ইরাকে হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হেজাজ এবং কি ইরাকে হাসান রাদিয়াল্লাহু তাআলা, শাম এবং আশপাশের এলাকাগুলোতে ছিল মুয়াবিয়া বিন আবু সুফিয়ান। 6 মাস শাসন কার্য পরিচালনার পর পার্থিব কোন উদ্দেশ্য ছাড়াই ইমাম হাসান রাদিয়াল্লাহু সম্পূর্ণ খেলাফত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন, যাতে এক শাসকের অধীনে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকে। দুইজন শাসক হলে গ্যাঞ্জাম হতে পারে, নিজের খেলাফতের বিষয়টাকে প্রাধান্য না দিয়ে তিনি বললেন একজন খলিফার অধীনে থাকো, এলাকার মধ্যে বিশৃঙ্খলা হবে না, শান্তি থাকবে। এই যে আল্লাহর জন্য যে ব্যক্তি কোনো কিছু ত্যাগ করলো আল্লাহ তাকে এবং তার বংশধরকে এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন, আর এই উত্তম প্রতিদান হলো আল্লাহ তাআলা ইমাম হাসানের বংশে একজন ইমাম দিবেন, তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি। তিনি যে আরেকজনের জন্য স্যাক্রিফাইস করছেন, এই স্যাক্রিফাইসের বদলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশে ইমাম মাহদি আসবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, কত বছর নেতৃত্ব দিবেন? 7 বছর তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন, ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দেবেন। ঠিক তেমন পূর্বে অন্যায় অত্যাচার এগুলো কিচ্ছু থাকবে না, ধন সম্পদ বন্টন করবেন। বলবেন হুজুর কোন জায়গা থেকে বাইর হবে, একদিকে কুমিল্লা লাকসাম থেকে বাইর হবে নাকি পাট থেকে এই অঞ্চল থেকে? না, আল্লাহ হাবিব বলে দিয়েছেন ইমাম মাহদি বের হবেন মক্কা শরীফের মাকাম ইব্রাহিম আর জমজম কো হাজার আসর পাথর, ওইটার সামনে থেকে ইমাম মাহদি বের হবে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার মানে এটা কেন বের হবেন ইতিহাসটা শুনেন, এটা না শুনলে তো বিপদে পড়বেন আপনি, চিনা বড় কঠিন হয়ে যাবে। গভীর মনোযোগ, এখন ওনার প্রকাশকালের কেমনে প্রকাশিত হবেন, প্রকাশ স্থল এবং প্রকাশকালটা, কখন প্রকাশ হবেন এবং কোথায় প্রকাশ হবেন, ভেনুটা কোথায়, ভেনু মানে স্থান, ভেনু মানে কি কোন জায়গা থেকে উনি প্রকাশ পাবেন এবং কি কারণে কোন প্রেক্ষাপটে তিনি প্রকাশিত হবেন। বলা হয়েছে মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খলিফার ছেলে, তিনজন খলিফার
ছেলে, বড় কঠিন বিষয়। তিনজন খলিফা সন্তানেরা কাবা ঘরের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব করবে, কি করবে? সেই সৌদি আরবই এটা সরবে। সৌদি মানে আশপাশে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, হেজাজ, মামলাকাতুল মাগরিবিয়া, ওই অঞ্চলের ইরাক, ইরান, ওই সব মিলে এমন দ্বন্দ্ব কলহ হবে। তখন তিনজন খলিফা হবে, কয়জন? তিন খলিফার তিন ছেলে। তিন ছেলে চাইবে কাবার রত্ন ভাণ্ডার নেওয়ার জন্য, কাবাকে দখল করার জন্য, কাবাকে, কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধে লেগে যাবে। কেউই সফল হবে না, তিনও জনেই বিজয়ীর মতো হবে, কিন্তু মূলে দেখবে যে কেউ বিজয়ী হয় না। তিনও জনে চলবে, শুরু হবে যুদ্ধ, তিনজন যুদ্ধ করবে, শুধু কাবার কর্তৃত্ব কে নিবে, কে কাবাটাকে দখল করবে। দেখেন এখন কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, প্রেক্ষাপট কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে, বড় কঠিন বিষয়। তখনই মক্কায় ইমাম মাহদির আবির্ভাব হবে, তিনজনকে বসায় দিবেন, থামো, তিনজনকে স্টপ করে দিয়ে। তখনই ইমাম মাহদি, তিনি মাকামে ইব্রাহিম রুকনে ইমানের সামনে থেকে তিনি বের হয়ে যাবেন। মানুষগুলো তাকে চিনে ফেলবে, সকলে কাবা ঘরের সামনে তার হাতে বাইআত গ্রহণ করবেন। উনি পরিচয় দিবেন না, উনি বলবেন না যে আমি ইমাম মাহদি, সবাই বলবে ইনি ইমাম মাহদি। কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আলামত দিয়েছেন, কি কি আলামত আপনি পাবেন? হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, তোমাদের রত্ন ভাণ্ডারের কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখলে সফল হবে না। প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে, তারা এসে তোমাদেরকে নির্বিচারে হত্যা করবে। কালো বাহিনী, কি বাহিনী? কালো পতাকা থাকবে তিনজন, ওই তিনজনকে কালো পতাকা বাহিনী একদল এসে হেজাজ থেকে এসে এই তিন খলিফাকে মেরে ফেলবে, খলিফার ছেলেকে, তিনজন সন্তানকে মেরে ফেলবে, তিনটাকে খালাস ক্রসফায়ার দিয়ে দিবে। ক্রসফায়ার দেওয়ার পরে সাহাবান বলেন, এরপর নবীজি কি যেন বললেন আমার ঠিক স্মরণ নেই, উনি কি বলছেন পরেটুকুর আর মরেন নাই। এরপর নবীজি বলেন, যখন তোমরা তা দেখতে পাবে তখন তার কাছে এসে বায়াত হয়ে যেও, যদিও তা করতে তোমাদের হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়, অনেক কষ্ট হলেও তোমরা তার কাছে গিয়ে, ইমাম মাহদির কাছে গিয়ে বায়াত হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন বলবেন যে হুজুর উনাকে আমরা চিনব কেমনে, কেমনে চিনব? উনাকে চিনার কতগুলো আলামত বলে দেওয়া হয়েছে। সেই ইমাম মাহদি বলা হচ্ছে যে তার চেহারার মধ্যে চেহারাটা হবে উজ্জ্বল ধবধবে, সুবহানাল্লাহ বলেন, এই ডাল গানে একটা তিল থাকবে, তিল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি আসার পরে সব কিছু একেবারে স্বাভাবিক হয়ে যাবে, মানুষের কোনো অভাব থাকবে না, আল্লাহ তাআলা এক রাতেই তাকে যোগ্যতা দান করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিয়েছেন মাহদি আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে হবে, সুবহানাল্লাহ বলেন, নামাজের ইমামতি করবে। তবে একটি বর্ণনা সেইভাবে যে মারিয়াম তো ঈসা রাহুল আসমানত অবতরণ করবেন, ইমাম মাহদি যখন এসে যাবেন, মাহদি আসার পরে দাজ্জাল আসবে, কি আসবে? দাজ্জাল আসবে, দাজ্জাল, দাজ্জাল এসে গোটা দাজ্জালের একশো কানা থাকবে, টেরা, মানুষ কানা কানা দাজ্জাল কি বলে, এক চোখ কানা থাকবে, আলোর থাকবে এক চোখ, দাজ্জাল হলো অন্ধ, আমার আল্লাহ অন্ধ নয়, সুবহানাল্লাহ বলে, দাজ্জালের এক চোখ কানা থাকবে, এক চোখ থাকবে, কপাল লেখা থাকবে কাফ ফা রা, কাফের, কি লেখা থাকবে? যারা ইমানদার তাদের চিনতে কোনো কষ্ট হবে না, সুবহানাল্লাহ বলে। আর যারা ভেজাল ছিল, ভেজাল, ভেজাল, যারা ওই ফাঁকে ফাঁকে ঘুরছে, ফাঁকে ফাঁকে আছে, বসতে চায় না, চায় না, ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, ড্রামা হলে ভালো লাগে, মমতাজ আসলে ভালো লাগে, রুনা লাইলা আসলে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? মাহফিল ভালো লাগে না, ভালো লাগবে কেমনি? ওই যে অন্তরে সমস্যা, কথা বলেন ঠিক কিনা? সফটওয়্যার দেওয়া আছে আরেকজনের সফটওয়্যার, এগুলো ভালো লাগবে না, স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন যে সাররাতকে হাসানাতুকা ওয়া সাআতকে সাইয়াতুকা ফানতা মুমিন, ভালো কাজ যদি ভালো লাগে, খারাপ কাজ যদি মন্দ লাগে, তবে তুমি মুমিন। আর যদি দেখবা যে না গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, তাহলে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক,
ইমানের বাতি নিবুনিবু প্রায়, কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল আসবে, এক হাতে তার জান্নাত আর এক হাতে তার জাহান্নাম, সে জান্নাত দেখাবে, এই দেখো জান্নাত। দাজ্জালের জান্নাতে যে যাবে ও মূলত জাহান্নামে যাবে। আর দাজ্জাল অনেক কষ্ট দেখাবে, ভয় দেখাবে, ইমানদার বলবে তোমার কাছে আমি আত্মসমর্পণ করব না, তুমি দাজ্জাল সর, তুই দাজ্জাল, তুই খবিস, সরে যা, তোর কাছে আমি জীবন দেব না, তোর কাছে আমার ঈমান বিলীন করে দিব না, কই তোর আমি শাস্তি দেব, কই দাও শাস্তি, ওই শাস্তি দিয়ে দোজখে নিয়ে যাবে, ওই দোজখটা হবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ, আরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জাল এসে বড় কঠিন পরিস্থিতি হবে, কঠিন এক পরিস্থিতি। একদিন মাগরিবের নামাজের সময়, কোন সময়? ইমাম মাহদী ঘোষণা করবেন দামেস্কের জামে মসজিদ, দামেস্ক সিরিয়া, দামেস্কের জামে মসজিদে, দামেস্কের জামে মসজিদে শারহে ফিকহিল আকবারে মোল্লা আলী কারী আল হানাফি রাহিমাহুল বারি, তিনি চমৎকার করে বলে দিয়েছেন, ইমাম মাহদী ঘোষণা করবেন আজান হবে একামত বাকি, ইমাম মাহদী বলবেন আজকে মাগরিবের নামাজের সময় ঈসা রুহুল্লাহ আসবে। ইসলামের সন্তান, কার সন্তান? কার? ঈসা ইসলামের আব্বার নাম কি? দেখছেন বাপ সারা সন্তান কে দিতে পারে? অথচ বিজ্ঞান বলে মানুষের ক্রোমোজম, মানুষের ক্রোমোজম, একটা মানুষের ক্রোমোজম আছে অনেকগুলো, বিশেষ করে 46টা ক্রোমোজম, 23টা করে 23 জোড়া ক্রোমোজম আছে, সুবহানাল্লাহ, 23 জোড়া। কিন্তু একটা মানুষের ক্রোমোজম বিশেষ করে এক্স এবং ওয়াই, পুরুষের এক্স ওয়াই, নারীর হলো ডাবল এক্স, পুরুষের ওয়াই নারীর এক্স, এই দুটো মিলে সন্তান হবে ছেলে। কিন্তু ঈসা রুহুল্লাহর ব্যাপারে হলো আলাদা, খালি মা আছে, ডাবল এক্স আছে, ওয়াই লাগে নাই, ওয়াই ছাড়াই সন্তান দিয়েছে, ক্রোমোজম ছাড়াই, সেখানে ওয়াই ছাড়াই ছেলে বানাই দিয়েছে, কে? আল্লাহ। ঈসা আল্লাহর বেটা নয়, বরং ঈসা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? ঠিক। অথচ ওরা বলতো ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহ। মরিয়ম আলাইহিসসালামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, এসে বলেন মরিয়ম তোমার সন্তান হবে, সর, আমার সন্তান, আমার স্বামী নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ বলছে সন্তান হবে, কাই আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান হয় কেমনে, এটা কোন কথা বলো? আল্লাহ বলছে হবে, কো আল্লাহ বলছে, কি করতে হবে? কয় তুমি মুখটা হা করো, জিবরিল আমিনের কাছে গিয়ে কয় মুখটা হা করো, হা করছে, জিবরিল আমিন মুখের মধ্যে ফু দিছে, তো মুখ বন্ধ করো, 3 দিন কথা কবো না। কয়দিন? 3 দিন। সবাই বলে 3 দিন কথা কয় না। 3 দিন পরে বুঝতে পারলেন পেটের মধ্যে মনে কি যেন আছে, গ্রামের মহিলারা কাছে তোমার কি হয়েছে, কথাবার্তা কও না কেন, চুপ, কথা বলবো না, কথা কোনো কথা বলবো না, 3 দিন কথা বলে না, কাউকে বুঝতেও দেয় নাই, শুনছি তোমার বলে সন্তান হবে, তাতে স্বামী ছাড়া সন্তান হবে, কি করছো কও না, আমাদের কাছে ভাঙে বলো কি হয়েছে, আমি জানি না, আল্লাহ জানে। স্বামী ছাড়া সন্তান দিতে পারে কে? আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, কে দেয়? আল্লাহ। আল্লাহ, বিজ্ঞানের থিওরি সব সময় কাজে লাগে না, বিজ্ঞান মাঝে মধ্যে সরি বলে, হয় না ভাই, হয় না বলে, কেন? বিজ্ঞান বলে আগুনের কাজ হলো জ্বালাই দেওয়া, কিন্তু ইব্রাহিম নবীর আগুনে ফারাই দিছে, আগুন বলছে সরি, সম্ভব না, আগুন কি বললো সরি, হবে না, এইখানে আমার কোনো কাজ নাই, আল্লাহ আমার নোটিশ করে দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা খাজা মুইনুদ্দিন চিশতি, যারা আগুন পূজারি তাদেরকে বলেন তোমরা তো আগুনের পূজা করো, আগুন কি তোমরা হাতে নিতে পারবা? কি বলেন আপনি, আগুন হাতে পুরে যাবে না হাত? কি পূজা করো তাহলে, আগুনের পূজা করো, তা আগুনের এত ধরে সেবা করতেছো, সে আগুনটা হাতে নিতে পারো না, আমি তো আগুনের পূজা করি না, আগুন যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করি, আমি আগুন নিয়ে দেখো, কি বলেন আপনি আগুন নেবেন পুড়ে যাবেন আপনার হাত? আমি তো আগুনের মালিকের ইবাদত করি, দেও তোমরাই দাও, মাজুসির আগুন পূজার রে এনে খাজা মরুদ্দিন চিশতির হাতে আগুন দিল, উনি নিয়ে দেখো জল জল করে আগুন জ্বলতেছে, হাতের একটা পশম পড়ে নেই, নোটিশ করছে কে? আল্লাহ। আরে যারা বলেন আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
উনি মারিয়াম আলাইহিসসালামের, যখন মারিয়াম আলাইহিসসালামের সন্তান সম্ভব হলো, কোরআন বলছে ফাআজাআহাল মাখাজ ইলা জিজিন নখলা, যখন কষ্ট বেদনা শুরু হলো কই যাবে, ডাক্তার নাই, কবিরাজ নাই, কি করবেন তিনি? তিনি বাড়ির পূর্ব দিকে একটা শুকনো খেজুরের গাছ ছিল, কি ছিল, ডালগুলো মরে গেছে, পাতা নাই, কিচ্ছু নাই। উনি আস্তে করে বাড়ির পূর্ব দিকে, এই জন্য খ্রিস্টানরা পূর্ব দিকটাকে ক্যাবলা বানিয়েছে, খ্রিস্টানদের ক্যাবলা কোন দিকে, মাটি দিয়ে কোন দিকে, পূর্ব পশ্চিম কোন দিক, আর আমরা উত্তর দক্ষিণ, মুখটা ক্যাবলার দিকে ঘুরাই দিলাম আইয়াতকে, আর ওরা দেখ কোন দিকে, ওদের ক্যাবলা কি পূর্ব দিকে, কোন দিকে, ওই যে ঈসার উল্লার মা পূর্ব দিকে গেছে, ওদের নবী জন্ম নিছে পূর্ব দিকে, যাই একটা খেজুরের ডাল ধরছে, কি ধরছে, প্রসব বেদনা, পেটের ব্যথা, চাপ দিছেন, অল্প কয়েকদিনের সাড়ে ছয় সাত মাসের মধ্যে সন্তান, প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনা যখন শুরু হয়েছে তখন খালি চিন্তা করছে, হাই হাই, গ্রামের মেয়ে মানুষ মহিলা এর যে অবস্থা, যদি শুনে আমার সন্তান হয়েছে, পরের দিন হাজার হাজার মেয়ে মানুষ এসে কবে, এ মারিয়াম কি হয়েছে, সন্তান কেন, তোর না স্বামী নাই, আর এটা তো গ্রামের মহিলা, বিবিসি সিএনএন ফেল, পুরো এলাকা ছড়া দিবে। মারিয়াম আলাইহিসসালাম তখন বললেন, যদি মরে যাইতাম কুনতু নাসিয়াম মানসিয়া, ভুলে যাইতাম, কেউ কোনো জিজ্ঞেস করতো না, মরে গেলেই বাঁচতাম, কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার লাগতো না, খালি কালকে গেলে দেখবেন কত হাজার লক্ষ প্রশ্ন করবে, ঠিক কি, এই টেনশন করতেছে, প্রসব বেদনায় প্রাণ অষ্টাগত মরামর অবস্থা, আল্লাহ জিব্রাইলকে পাঠা দিলেন, এ জিব্রাইল যাও না, মরিয়মের কষ্ট হয়, খেজুরের গাছটার মধ্যে পাতা দিয়ে দাও, হয় নাই, হয় নাই, আরো জনে বলেন আল্লাহ পাতা দিছি, রৌদ্র যেন না লাগে, পানির পিপাসা, ওই খেজুরের গাছে ছিদ্র করো, ছিদ্র গাছটা ছিদ্র করেই পারলো, গাছ থেকে রস বাইর হয়ে ডাইরেক্ট মরিয়মের মুখে চলে গেছে, খেজুরের রস খান শীতকালে এমনি, এটা মরিয়মের স্নানের সময় থেকে চালু হয়েছে, এই যে খেজুরের রস খান, খেজুরের রসের পায়েস আজকেও খাইলাম, মজাই লাগলো, আলহামদুলিল্লাহ বলেন, খুব মজাই লাগলো, আল্লাহ আকবার বলেন, এই যে খান, তবে চুরি করে খায়েন না, অনেকে আছে না, অনেক কষ্ট করে রাতে এই শীতের মধ্যে খেজুরের হাড়ি পাতে, রসের হাড়ি, অনেক যুবক আছে কয় হাড়ি পাচ্ছ, চাইছে প্রথমে দেয় নাই, বলে হাড়ি পাচ্ছ, আচ্ছা ঠিক আছে দেও না, তো কেমনে পুরাটাই খাইছে, প্রতিদিন হাড়ি পাতে আসে, ভোরবেলায় যাই খাইয়ে চলে আসে, কেউ আবার পাহারাও থাকে, চুরি করে খাবেন না, চুরি করে খাওয়ার প্রয়োজন হলে বলে খাবেন, কথা বলেন ঠিক কিনা, সাবধান, খেজুর গাছের সাথে রাসূলুল্লাহ তুলনা করছে মুমিনদেরকে, মুসলমান খেজুর গাছের সাথে তুলনা, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামকে বানানোর পরে কিছু মাটি বাকি রয়ে গেছিল, ওই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছেন, সুবহানাল্লাহ, পবিত্র মক্কা শরীফ আর মদিনা শরীফে 180 প্রকারের খেজুর আছে, সুবহানাল্লাহ, আজওয়া খেজুর, রাসূল বলেছেন ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া জান্নাতি খেজুর, সুবহানাল্লাহ, মারিয়াম খেজুর, কালেমা খেজুর, বর্ণি খেজুর, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, লুবানা খেজুর, আল্লাহ, কি খেজুর, লুবানা, লুবানা, আল্লাহু আকবার বলেন, আম্বার খেজুর, এরকম কত নাম কোন শেষ নাই, কলমি খেজুর, আল্লাহু আকবার বলেন, এই খেজুর সৃষ্টি করছে কে, আল্লাহ, মরিয়মের মুখে যখন পানি দিল, সন্তানটা বের হয়েছে, খালি মুখটা বাইরেছে, কি বাইরেছে, পাগুলো এখনো ভিতরে, ওই সময় কেউ উঠবেন না, এখনই শেষ করে দেবো, খুব বেশি সময় লাগবে না, কয়টা বলছিলাম, 11টা তো হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব, বেশি রাত করব না আমরা, মাশাআল্লাহ সবাই বসে আছে, আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অনেক ভালো, আর 10 মিনিট সময় দিবেন আমরা, কি হবে, চলবে ইনশাআল্লাহ, 10টা মিনিট কেউ উঠবেন না, 10টা মিনিট গভীর মনোযোগ, আরো সময় চাই না, চাইলে তো হবে না, এতজন ফজর নামাজ পড়বেন না, না এই লাগাইছে, 10টা মিনিট পরে শেষ করে দিব আমরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আছেন আমার সাথে, মাশাআল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের ছেলে অর্ধেক বের হয়েছে আর অর্ধেক ভিতরে, ওই সময় কেমনে বুঝলো, ওই অবস্থায় কথা বলা শুরু করলো, ওয়া ইউকাল্লিমু ফিল মাহদি, তিনি কোলে এখনো আসেন নাই, অর্ধেক বেরেছে, অর্ধেক
কিসের সন্তান? ফুয়ের, ফুয়ের কিসের? ফু দেওয়া যায় না, কথা বলে না, সবাই বলেন না, ফু দেওয়া যায় কি যায় না? ফু দিয়ে সন্তানও হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রানী এলিজাবেথ লন্ডনের, কে শুনতেছেন, লন্ডনের রানী এলিজাবেথ, সে বলল আমার 12 বছর হয়ে গেছে, ভারতের বাহলুল দরবেশের কাছে চিঠি লিখছে, বাহলুল আমার একটু তোমার ভারতে নাকি বাতাসা পাওয়া যায়, বাতাসা চিনেন কি? মাখে না খায়? খায়, খায় মিষ্টি জাতীয় বাতাসা। সুবহানাল্লাহ, বলেন এই বাতাসা, বলে তুমি বাতাসা একটু পরে ফু দিও, ফু দিয়ে আমার কাছে পাঠাই দিও, যেন আমার সন্তান হয়। কয় বাতাসা ফু দিলে সন্তান হবে এটা তুমি পাইলা কই? কয় তোমাদের কোরআনে আছে ঈসা রুহুল্লাহ নাকি বাতাসাতে ঈসা রুহুল্লাহ যদি ফু দিয়ে হতে পারে তার মার মুখে ফু দিলে, তো তোমরা তো আল্লাহর ওলি, আল্লাহ যদি জিবরিল আমিনকে পাঠাইতে পারেন ফু দিয়ে, তার ফুতে যদি সন্তান হয় তো তোমাদের সাথে আল্লাহর হট কানেকশন, হটলাইন আছে। সুবহানাল্লাহ, বলেন বহুলুন, হে বহুলুন, আসল নাম বহুলুন, এটাকে বাহানুন বলে। তে বাহানুন, তুমি একটু ফু দাও, ফুয়ের দ্বারা সন্তান হতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো বাবা? বাবাও না কাবাও না, সন্তান দেবেন কে? আরে সবার মুখে কে দিবেন? কিন্তু এখনকার ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তান না সন্তান, দুই সন্তানের যথেষ্ট, কথা বলেন ঠিক না? ওই ছেলে হোক মেয়ে হোক দুই শয়তান কি, শয়তান কি যথেষ্ট? একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো, ওই ধরনের মেয়ে বিয়ে করবা যেই ধরনের মেয়ের সন্তান বেশি হয়, স্বামীকে বেশি মহব্বত করে, কারণ সন্তান বেশি হলে আমি নবী কিয়ামতের দিন অহংকার করব, ফখর করব যে আমার উম্মত বেশি, 120 কাতারের 80 কাতার হবে আখির নবীর উম্মত, আর 40টা কাতার হবে বাকি নবীদের উম্মত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহ। এক সাহাবি রাসূলুল্লাহ একদিন বসা শরহুল মাআনি ওয়াল আযহার কিতাবের মধ্যে লেখা মুয়াত্তায় মালিকের মধ্যে হাদিসটা আসছে, এক মহিলা আসছে, মহিলা আসে বলছে হুজুর আমি আমার জীবন ওয়াহাব তো নাফসি লাকা, আমার জীবনটা আপনার জন্য সঁপে দিলাম। ফাকামাত কিয়ামান তাবিলা, দীর্ঘ সময় দাঁড়ায় আছে মহিলা, দাঁড়ায় রয়েছে, নবীজি কিছুই বলে না। মহিলা এসে বলে হুজুর আমার জীবন সঁপে দিলাম, নবীজি কিছুই বলে না। পাশে একজন সাহাবি ছিল, কই হুজুর যদি আপনার প্রয়োজন না হয় আমারে দেন, আমি বিয়ে করি। নবীজি বলেন বিয়ে করবা ঠিক আছে, তোমার কি মহর দেওয়ার কিছু আছে? খজুর পরনের লুঙ্গিটা ছাড়া আর কিছুই নেই। সহি হাদিস, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, পরনের লুঙ্গি ছাড়া নবীজি বলেন দেখো আর কিছু পাও কি না, খাতাম মিন হাদিদ, স্বর্ণের আংটি লাগবে না, এটা লোহার আংটি পাইলেও হবে। খজুর খুঁজে দেখলাম কিছুই পায় নাই, যদি লুঙ্গিটা দিয়ে দিই তাহলে উলুম কথা লাগবে। এই হলো বর্ণনা। নবীজি এবার জিজ্ঞেস করলেন তুমি কি কোরআন শরীফের অমুক অমুক সুরা জানো? কে হুজুর এইটা জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই যাও, ওই সুরার বিনিময়ে আমি তোমাকে ওই মহিলার সাথে বিয়ে দিলাম, তুমি যে সুরাগুলো শিখেছো এই সুরাগুলোর মাধ্যমে, কিসের মাধ্যমে? এই সুরাগুলোর মাধ্যমে, সুরাগুলো যে তুমি শিখেছো এই সুরাগুলো করে পড়াই দিবা, প্রাইভেট পড়াবা, প্রাইভেট পড়াইয়ে যে বিনিময়টা পাবা ওই বিনিময়ে তার মহর না টাকা পরিশোধ হয়ে যাবে। মহর দেওয়া ওয়াজিব, নগদ দেওয়া সুন্নাত, মহর না দেওয়া হারাম। মহর দিতে হবে ঠিক কিনা? ঠিক। মাপ চাইবেন না, মাপ চাইবেন না, মহরের জন্য মাপ চাইবেন না, এটা মনে করেন যে মাপ চাইলে হয়ে যাবে, হয়তো মাপ করে দিবে কিন্তু মাপ চাইবে না, পুরুষ মানুষ কেন মাপ চাইবেন? আপনি মহর টাকা দিয়ে দিবেন, নগদ পরিশোধ করে দিবেন, রাজি সবাই? গভীর মনোযোগ দেখেন, আল্লাহ নবী এখন আবার জায়েজ নাই, এখন আবার কোরআনের বিনিময়ে বিয়ে করতে পারবে? এখন কিন্তু জায়েজ নাই,
এখন কি যাইতেছে? ইসার অন্য বের হলেন, বাহারুল দরবেশ বললেন দাঁড়িয়ে যাবে, যদি লন্ডনের জমিনে তুমি ইংল্যান্ডে যদি একটা মসজিদ বানাইতে পারো তাহলে তোমার জন্য আমি ফুল পাঠাই দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আউলিয়ার দরবারে গেলে সরসিকার হুজুর আসলে দেখেন বোতল শিশি, কত বোতল শিশি ফুল হওয়ার জন্য বাইবেল পড়া। আর আপনি আমি গেলে কেউ ফুল তো দূরের কথা, কেউ নেয় না, ফু নেয় আল্লাহর ওলিরা গেলে ফু নেয়, মানুষও চিনে কার কাছে ফু নেওয়া লাগে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি যদি সারাদিন রাস্তায় বসে থাকি একটা ফুও কেউ নিবে না, যদি দিতে থাকবে না বেজার ফু নেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সরসিনার হুজুর যায়, সরসিনা দেয় 200-300 কিলোমিটার যায় মানুষ ফু নিয়ে আসে, ওদের একটা ফু দেন বিশ্বাস, এই ফু দিয়ে আল্লাহর ওলিরা ফু দিলে অনেক কিছু দিতে পারে, তবে মন্ত্র দিয়ে ফু দেওয়া যাবে না, ফু দিতে হবে আল্লাহর কোরআন থেকে, নবীর শিখানো দোয়া থেকে। কথা বলে ঠিক, জোরে বলেন ঠিক। রুকিয়া ঝাড়ফুঁক করা জায়েজ, মন্ত্র দিয়ে করা হারাম, শিরক হবে ঠিক কি না বলেন ঠিক। ঈসা রূহুল্লাহ আসবেন, 40 জন যুবক দামেস্কের জামে মসজিদে ছাদে চলে যাবেন, ঈসা রূহুল্লাহ দ্বিতীয় আসমান থেকে তিনি নেমে আসবেন। সুবহানাল্লাহ। নেমে আসবেন তাহলে বোঝা গেল আসমানে যাওয়াও যায়, আসমান থেকে নামাও যায়। আসমানে যাওয়াও যায়। ওয়াইজা ফুতিহাত, ওয়াইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা আছে, উপরে যাওয়াও যায় নিচে নামাও যায়। আমার নবী উপরে গিয়েছেন, আমার নেমে এসেছেন, ঈসা রূহুল্লাহ নেমেছেন, উপরে গেছেন এখনো নামেন নাই, আদম আলাইহিস সালাম উপর থেকে নিচে নেমেছেন এখনো উঠেন নাই, আর আমার নবী উম্মে হানের ঘর থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিলতে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্টাই সবগুলো পাড়ি দিয়ে আল্লাহকে দেখে 50 রক্ত নামাজ দিয়ে রাতের মধ্যে চলে আসেন, উপরে উঠছেন আবার নামছেন, এটাই নবীর শ্রেষ্ঠত্ব ঠিক কিনা বলেন? যুবকরা ঈসা রূহুল্লাহকে নামায় আনবেন ছাদ থেকে, ওরা কই ঈসা মরে গেছে, হ্যাঁ ঈসা মরে নাই, ওমা কাতালু ওমা সালাবু, ঈসা রূহুল্লাহকে তারা হত্যা করতে পারে নাই, তাকে শুলেও চড়াইতে পারে নাই, ওলাকিন সুব্বি আলাহুম, সন্দেহের মধ্যে পড়ে গেছে, ওরা মারছে যারে ওটা ঈসা নয় ওটা মিসা, ওইটা কি ঈসা আল্লাহ বা রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহ আজিজান হাকিমা। আল্লাহু আকবার বলেন, ঈসা তো উপরে, আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন দ্বিতীয় আসমানে, আরেকটি বর্ণনা আছে চতুর্থ আসমানে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আসবেন, যুবকরা মুসাফা করবে, ধরে নিয়ে আসবেন ঈসা রূহুল্লাহকে, নামায় নিয়ে আসবেন, ইমাম মাহদির সাথে মুসাফা হবে, দেখা হবে, ইমাম মাহদি বলেন আপনি ইমামতি করেন মাগরিবের নামাজের, কয় না আপনি ইমাম, আপনি ইমামতি করেন, কয় না আমি করব না, কয় আপনি নবী, কয় না না আমি আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমি নবী হিসেবে আসি নাই, আখিরি নবীর উম্মত হিসেবে আমি আসছি। সুবহানাল্লাহ। একটি বর্ণনা আছে ইমাম মাহদি ইমামতি করবেন, কেউ বলছেন ওই সময় ঈসা রূহুল্লাহ ইমামতি করবেন, পরবর্তীতে ইমাম মাহদি ইমামতি করবেন। দু ধরনের বর্ণনা আসে, নামাজ শেষ, নামাজের পরে সবাই মিলে ঈসা রূহুল্লাহ থাকবেন, ইমাম মাহদি থাকবেন, দাজ্জালের কচু কাটা কাটবেন, কচুর গাছ যেমন কাটে দাজ্জালের সাইজ করবেন, গোটা পৃথিবীতে তখন ন্যায় বিচার সব প্রতিষ্ঠিত হবে। ঈসা রূহুল্লাহকে আমার নবী রোজা মুবারকের পাশে তাকে দাফন করা হবে। তাহলে বুঝা গেল ঈসা রূহুল্লাহ নবীজি রোজার পাশে তাকে দাফন করা হবে, অকাত বাকি মাওদেউন হ্যাঁ হুনা, সেখানে এখনো কিছু জায়গা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজি রোজা মোবারক জিয়ারত করি, করব কি করব না, নবী কি মারা গেছেন শেষ না? আল্লাহ নবী মারা গেছেন শেষ নয়, ইন্না আনবিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরজাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, এই জমিন কে আমার আল্লাহ রিজিক দিয়েছেন, ইন্না আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদামিয়া, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন।
তাহলে আমরা নবীজির রোজা মোবারক জিয়ারত করবো কিনা? অনেকে ফাস করতে যায়, মক্কা শরীফে চলে আসে, মদিনা মুনাওয়ারা যায় না। এরা পরাকপাল। হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীজির, মদিনা মুনাওয়ারা আমার নবীজি। কথা বলেন, মক্কা গায়া ধাক্কা খায়া নামলা গায়া হাজি লোগন কাহে তুমকো পাজি। মক্কা গেছো, ধাক্কা খাইছো, নাম লাগাইছো হাজি, নবীর রোজা মোবারক ছিল না, নবীর দেশে গিয়ে নবীকে দেখে আসলা না, নবীর খবর নিলা না, নবীর সালাম দিলা না। রসুল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করতে গেল আমার দেখা করলো না, লোকটা আমারে কষ্ট দিল। কোরআন বলছে, ওয়ালা আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রসুল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কোরআনের সূরাতুন নিসা প্রমাণ করে, কেউ যদি জুলুম করে, অন্যায় করে, নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, সাথে সাথে নবীর উসিলা আমার উম্মতকে মাপ করে দিবেন। সেই নবী যে রোজা মোবারক জিন্দা নবী, কি নবী? সেই নবী রোজায় যাবো কি যাবো না? আমার নবীর সাফাত চাই কি চাই না? আমার আল্লাহ সেদিন বলবেন, সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর সুপারিশ চাই কি চায় না? সবাই বলেন চাই। সেই নবীর রোজায় যাবো কি যাবো না? নবী যে হায়াতুন নবী, কি নবী? কি নবী? আমাদের তারাবি নামাজ কয় রাখা? সবাই বলেন, আরো জোরে, তারাবি নামাজ সেজদা হবে 40টা, কয়টা? 40। রমজান মাস সেজদা বেশি হলেই তো ভালো, ইবাদতের মৌসুম না? এখন বাণিজ্য মেলা চলে, ব্যবসায়ীদের মৌসুম, কথা বলে ঠিক। আর মুমিনের মৌসুম, ইবাদতের মৌসুম হলো রমজান মাস। একটা সেজদা অন্য মাসে 70টা সেজদা সমান, একটা নফল ইবাদত অন্য মাসে একটা ফরজের সমতুল্য। হ্যাঁ, কারো যদি কোমর ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, তাহলে আপনি 8 টাকা পড়েন, কোনো আপত্তি নাই। মক্কা শরীফে 20 টাকা তারাবি হয়, মদিনা শরীফে 20 টাকা হয়, গোটা ওয়ার্ল্ডে 20 টাকা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নিজে 20 টাকা পড়েছেন, 4 খলিফা 20 টাকা পড়েছেন, হানাফি শাফি মালিকি ইমাম মালিকের জন্য 36 টাকা হতো, আরেকটি মনে আছে 33 টাকা হতো। আল্লাহু আকবার বলেন। তাহলে 11 রাকাতের যে কথা আছে, এটা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের মত। নবীজি 11 রাকাত করতেন রমজান এবং রমজানের বাইরে সবসময় 11 রাকাত করতেন, এটা তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 1 রাকাত কোন নামাজ নয়, কয় রাকাত? 2-এর সাথে 1 দিয়ে বেজোর করবেন, 3 রাকাত বেতের কয় রাকাত? 3 রাকাত। হে বাবা কয় রাকাত? আমরা এই পর্যন্ত হাত উঠাবো, কান বরাবর, কোন বরাবর? হাত বরাবর নাভির নিচে, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল, বেশি মোটা হলে সুবিধা মতো রাখেন, কোনো আপত্তি নাই, দ্বন্দ্ব নাই, কলহ নয়। ইমাম সাহেব কেরাত করলে আমরা আর কেরাত করবো না। রসুল বলেন, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত হয় মুক্তাদির কেরাত। ওয়াইয়া কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়া, গভীর মনে যদি শুনবে চুপ করে থাকবে, যদি শুনতে না পারে চুপ করে থাকবে, আর যখন শুনো তখন শুনবে, মাথায় গোল টুপি দিবেন, দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাঁটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, এক মুষ্টির করে জায়েজ, কাসর শরীফ ওয়াকুল লোহা, মস্কে খাড়া করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। এখন আমার কালেকশন কিসে? শেষ সময় এখন কালেকশন, যাওয়ার সময় সব আমরা আমিন আসতে বলবো, আমিন জোরে নয়, যারা জোরে করে বলুক, আল্লাহ আমাদের আসতে আমিন বলা হলো সুন্নাত। আমিন বলা কি? ফরজ, ওয়াজিব।